এম ফখরুল আলম আরমান উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ আদিয়াবাদ রায়পুরা নরসিংদী। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম সহকারী কমিশনার ভূমি রায়পুরা স্যার আমাদের মাঝে এসে পৌঁছেছেন। আমরা আজকে মঞ্চে আসন গ্রহণ করছেন আমাদের আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি এ কে এম ফখরুল আলম আরমান, প্রতিষ্ঠাতা সভাপতি এ কে এম ফখরুল আলম আরমান উচ্চ বিদ্যালয় আসন গ্রহণ করছেন। বিশেষ অতিথি হিসেবে প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া, প্রাক্তন অধ্যক্ষ নরসিংদী সরকারি কলেজ। আমি প্রধান শিক্ষক জনাব আব্দুল মালিক, মাননীয় সভাপতি জনাব এ কে এম ফখরুল আলম আরমান স্যারকে আমি আহ্বান জানাচ্ছি। স্যার আমি শুরু করতে চাই। থ্যাংক ইউ স্যার, আমি এই মাত্র নির্দেশনা পেলাম, আমরা আয়োজনটি শুরু করতে যাচ্ছি। আমাকে যারা শুনতে পাচ্ছেন বারান্দায়, আমাদের শিক্ষার্থীরা যারা দাঁড়িয়ে আছেন বারান্দায়, শিক্ষার্থীরা যারা দাঁড়িয়ে আছেন তারা বসে যাবেন প্লিজ, এবং আপনারা মানে প্রাঙ্গণটা সুন্দর করে দেবেন, যারা দাঁড়িয়ে আছেন একটু বসে যাবেন। আমরা শুরু করতে যাচ্ছি সুধীবৃন্দ, এবারে আমাদের প্রাণের সঙ্গীত, যে সঙ্গীতের মাধ্যমে আমাদের বোধ জাগ্রত হয়, চেতনা শানিত হয়, প্রিয় জাতীয় সঙ্গীত। এবং জাতীয় সঙ্গীতটি বেজে উঠবার সাথে সাথে আমরা যার যার আর যদি ফেল করে তখন বলে যে তোমার কারণে আমার ছেলে ফেল করেছে, মানে আমরা ফসলটা নিতে চাই। মাদের যে অবদান, এই যে আজকে আপনারা আগে এসেছেন, আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আর যিনি প্রতিষ্ঠানটি করেছেন আপনাদের সবাইকে বলতে চাই যে জনাব এ কে এম ফখরুল আলম আরমান উচ্চ বিদ্যালয়ের ছোট্ট করে পটভূমি বলতে চাই। আজকে যে প্রাণিত হয় বঞ্চিত হওয়ার কারণে অত্র এলাকার সবাই মিলে মাননীয় এমপি মহোদয়ের নিকট তাদের আকুতি ও জনাব আরমান সাহেবের আশ্বাসের কথা খুলে বললে এমপি মহোদয় তাৎক্ষণিকভাবে আরমান সাহেবের সাথে মুঠোফোনে কথা বলেন। এমপি মহোদয় জনাব আরমান সাহেবকে স্ব উদ্যোগে নতুন একটি স্কুল নির্মাণের পরামর্শ দেন এবং এই বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এমপি মহোদয় আশ্বাসের পর 2020 শিক্ষাবর্ষ হতে স্কুলটি কার্যক্রম চালু জন্য স্কুল স্থাপনের জন্য 2019 সালে আগস্ট মাস থেকে শুরু হয়। সুধীমণ্ডলী জানিয়ে দিতে চাই বিদ্যালয়টি দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন এবং স্বনামধন্য সুযোগ্য প্রধান শিক্ষক জনাব আব্দুল মালিক সাহেবের নেতৃত্বে দক্ষ শিক্ষক মণ্ডলী দ্বারা ছাত্রছাত্রী। আর আমরাও দেখি ইনশাল্লাহ আমি
প্রধান শিক্ষক হিসেবে 33 বছর দায়িত্ব পালন করেছি আমি যে স্কুলগুলোতে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছি ওখানে স্কুলের এমন সুন্দর সুযোগ সুবিধা ছিল না ওখানকার ছেলে মেয়েরা এমন সুন্দর পরিবেশে লেখাপড়া করার সুযোগ পায়নি তারপরও আপনাদের মতো গার্জিয়ানদের সহযোগিতায় শিক্ষকদের সর্বাত্মক চেষ্টায় ওই সব স্কুলেতে শুধু রায়পুরাতে নয় নরসিংদী জেলার মধ্যে আমার আগের স্কুল আগে যে স্কুলে ছিলাম টপ 10 এর মধ্যে একবার থার্ড হয়েছিল একবার এইট হয়েছিল যা রায়পুরার কোন স্কুল করেনি আমি আমার প্রিয় অভিভাবকবৃন্দ 2021 সালের পহেলা মার্চ আমি স্কুলে প্রধান শিক্ষকের দায়িত্ব নেই আমি অনেক প্রতিকূলতার কারণে ঠিকমতো কাজ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক পরিচালনা পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ অভিভাবক বৃন্দ শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী সকলের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম নরসিংদী জেলার রায়পুরা থানার আদিয়াবাদ গ্রামে 2019 সালে প্রতিষ্ঠিত হয় এ কে এম ফখরুল আলম আরমান উজ্জ্বল মসজিদ যেখানে সকলেই নামাজ আদায় করে বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য রয়েছে আলাদা আলাদা ওয়াশরুম বিদ্যালয়ের সামনে রয়েছে সুন্দর ফুলের বাগান যা দেখলে আমাদের মন ভালো হয়ে যায় বিদ্যালয়ে রয়েছে সুবিশাল মাঠ আমাদের বিদ্যালয়ে লেখাপড়ার পাশাপাশি সাহিত্য ও সংস্কৃতি চর্চা করা হয় প্রতি বছর আমাদের বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় উপজেলা ও জেলা পর্যায়ে সরকারিভাবে আয়োজিত সাংস্কৃতিক ও প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করে বিভিন্ন ইভেন্টে বিভিন্ন পুরস্কার অর্জন করেছি আমরা প্রতি বছর বিদ্যালয়ে শহীদ দিবস স্বাধীনতা দিবস জাতীয় শোক দিবস ও অন্যান্য জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপন করা হয় প্রতিদিন সকালে বিদ্যালয়ের প্রাঙ্গণে আমরা অ্যাসেম্বলিতে অংশগ্রহণ করি গরিব ও মেধাবী শিক্ষার্থীদের বিনা বেতনে অধ্যয়নের সুযোগ রয়েছে বিদ্যালয় থেকে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ করা হয় নিয়মিত অভিভাবকদের সাথে মতবিনিময়ের মাধ্যমে আমাদের সমস্যা ও সমাধানের বিষয় নিয়ে আলোচনা করা হয় অবশেষে আল্লাহর অশেষ রহমতে আমাদের বিদ্যালয়ের সুনামের সাথে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমাদের বিদ্যালয়ের উত্তরোত্তর মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রেজাল্ট ভালো হলে স্কুলের রেজাল্ট ভালো স্কুলের সুনাম বাড়বে আর সেক্ষেত্রে তো আমরা যদি আমাদের বাচ্চাদেরকে নিয়ে গর্বিত হতে চাই তাহলে স্কুলের প্রতি আমাদের আন্তরিক হতে হবে আর যেহেতু এরকম মহান একজন ব্যক্তি আমাদেরকে এই প্রতিষ্ঠানটা গড়ে দিয়েছেন ওনারও তো আমাদের কাছ থেকে কিছু পাওয়ার আছে না উনি কি আমাদের কাছে টাকা পয়সা চান অবশ্যই না এত অল্প মূল্যে মানে অল্প একদম অল্প আমরা তো মাসিক বেতন কত টাকা দিই এর চেয়ে অনেক বেশি আমার মনে হয় আমার নরসিংদী জেলায় তো অনেক বড় বড় স্কুল আছে ওই প্রতিষ্ঠানগুলোর বেতন মাসিক বেতনের তুলনায় আমাদের এই বেতনটা খুবই কম আমি মনে করি এবং বাবাকে সেই দিকে দৃষ্টি রাখতে হবে আমাদের বর্তমান প্রেক্ষাপট কিন্তু আমাদের ছাত্রদেরকে নষ্ট হওয়ার পিছনে একটাই কারণ আমিও একজন ছাত্র ছিলাম যখন ছাত্র ছিলাম মাগরিবের আজান দেওয়ার বাবারা খোঁজ নেয় না ছেলেরা কোথায় যায় মায়েরা খোঁজ নেয় না মেয়েরা কোথায় যায় ছেলেরা কোথায় যায় আমি একজন অভিভাবক হিসেবে বলবো আপনার কেএম ফখরুল আলম আরমান উচ্চ বিদ্যালয় অবকাঠামোগত দিক দিয়ে অত্যন্ত সুন্দর এবং ভালো অবস্থানে আছে পরিবেশগত দিক দিয়ে ওই স্কুল একটি বৈচিত্র্যময় পরিবেশ খুব সুন্দর খোলামেলা জায়গায় এই স্কুলে যারা শিক্ষকতা করছেন প্রত্যেকেই ভালো মানের শিক্ষক তাদের গুণগত মান পড়ার মান অত্যন্ত ভালো আর যিনি স্কুলটি প্রতিষ্ঠিত করেছেন আরমান সাহেব উনি এই স্কুলটিকে ওনার নিজের পরিবারের মতো দেখেন কিছুদিন আগেও করোনাকালীন সময়ে অনেক শিক্ষা প্রতিষ্ঠানের অনেক দুরবস্থা গেছে শিক্ষার্থীদের পাঠদান শিক্ষকদের সম্মানী সব মিলিয়ে অনেক বেকায়দায় পড়েছে অনেক শিক্ষক আমাদের সাথে আলাপ করেছে সেদিক থেকে এই স্কুলের ছাত্র শিক্ষক কেউ কোনো অসুবিধায় পড়ে নাই কারণ এখানে এই স্কুলের যিনি ছায়া দিচ্ছেন গেলেই একটা ভালো রেজাল্ট হয়
আর আপনাদের এলাকা আমি যখন এখানে আমার অ্যাপয়েন্টমেন্ট হলো এই উপজেলায় সহকারী কমিশনার ডুমি হিসেবে তখন আমি ইউটিউবে খোঁজ খবর নিলাম যে ওই রায়পুরা উপজেলাটা কেমন তখন আমি দেখলাম যে এই উপজেলায় তো গুণী মানুষের শেষ নাই আসলে বলে শেষ করা যাবে না কবি শামসুর রহমান থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি যখন পড়াশোনা করেছি আমাদের বিসি স্যার ছিলেন আরফিন স্যার তারপরে এসএসএফের ডিজি স্যারের বাসা এখানে আর জীবন্ত কিংবদন্তি আপনারা সবাই এক বাক্যে যাকে চিনেন রায়পুরার ছয়বারের নির্বাচিত সংসদ সদস্য জনাব মোহাম্মদ রাজউদ্দিন আহমদ রাজু স্যারকে আমি স্যারের নাম আমি অনেক শুনেছি কিন্তু আমি এখানে এসে স্যারের সাথে প্রথম যখন সাক্ষাৎ করলাম স্যার সবাইকে তুমি করে বলো আমাকে তুমি করে বললে স্যারের কথাগুলো আমার এত ভালো লেগেছে মানে স্যারের আমি বক্ত হয়ে গেছি এলাকার মানে স্টুডেন্টরা ভালো করবে না কেন অবশ্যই ভালো করবে আমার বিশ্বাস আপনারা এখানে যারা এসেছেন অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে বসে আছেন আমাদের ইউনো স্যার রায়পুর উপজেলার সম্মানিত নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ আসগর আলী মহোদয় তাকে অভিনন্দিত করছি অনেক ব্যস্ততার মাঝেও শেষ পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত হতে পেরেছেন আমি যে কথা বলছি এখন আমি খুব বেশি আলোচনায় যাব না খুব দরকার আমরা স্কুল আরো আরো বাড়াচ্ছি এই উত্তর দিকের এই যে পুরো জায়গাগুলি দেখতেছেন এগুলি স্কুলের সম্পত্তি স্কুল যে বর্তমান জায়গার উপরে যে আর যে অবকাঠামো সব স্কুলের নামে রেজিস্টার করে আমি এই স্কুলে কিছুটা সভাপতি নামে কিন্তু সম্পত্তি আপনাদের এটা একটা পাবলিক স্কুলের মতো এটা আপনাদের সম্পত্তি আদিবাসীদের সম্পত্তি এটা কিন্তু আমার নাম এখন রেজিস্ট্রি করে সব দিয়ে দিচ্ছি এখন ওই সামনের জায়গাটা যে বর্ধিত যে বাড়ানো হবে সেখানে যখন অবকাঠামো নির্মাণ সমাপ্ত হবে সেই জায়গাটা আমি স্কুলের নামে দিয়ে দেবো আমি আপনাদের জন্য করতেছি এখন আপনাদের একটা আপনাদের সন্তান নজরে এখান থেকে শিক্ষা নিয়ে সমাজে দাঁড়াতে পারে জাতির জন্য কোনো ভূমিকা রাখতে পারে সেটি আমার প্রাপ্তি এখান থেকে আমার ব্যবসা করার কোনো ইচ্ছা নেই এখন যেমন আমি প্রতি মাসে টাকা দিয়ে যাচ্ছি আমি যদি বেঁচে থাকি ইনশাল্লাহ টাকা সমস্যা হবে না এই স্কুল কন্টিনিউ করবে কিন্তু আপনাদের যে বেতন আপনাদের যে দায়িত্ব সেই টাকাটা যেন নিয়মিত দেওয়া হয় আর আপনাদের সন্তানদের যারা স্কুলে পাঠান মারা খেয়াল রাখবেন আপনাদের যার যার বাচ্চার যেন সঠিক খাবারটা দেওয়া হয় কারণ এখানে এসে তারা এখান থেকে দোকান থেকে কিনে ভাজা গুণা এইসব জিনিস খাবে এটা উচিত না আপনারা তাকে বাড়ির থেকে যাই পারেন সেটি তাকে খাইয়ে দেবেন সঙ্গে কিছু টিফিন দিয়ে দেবেন ঘরের খাবার যেটাই হোক সেটাই উপাদেয় বাজারের খাবার মোটি উপাদেয় নয় আমি আমি এখন আমার বক্তব্য খুব একটা দীর্ঘায়িত করবো না সবাই ক্ষুধার্ত আমার উপজেলা প্রশাসনের কাছে আমার একটা বিনীত অনুরোধ থাকবে স্কুলটার দিকে একটু খেয়াল রাখবেন আমার ক্ষুদ্র সামর্থ্য যা সম্ভব আমি তো এতটুকু করে দিছি বাকি আপনাদের সহায়তা দরকার স্কুলটা যেন নিজ পায়ে চলতে পারে সুন্দরভাবে চলতে পারে সেইভাবে যা যা সহায়তা আপনাদের ক্ষমতার ভিতরে যতটুকু সম্ভব অত সহায়তা স্কুলটা যেন পায় সেদিকে একটু খেয়াল রাখবেন এটি আমার বিনীত অনুরোধ আমি বক্তব্য আমি আর দীর্ঘায়িত করব না এখানে শেষ করতেছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওনাকে যেভাবে পরামর্শ দিয়েছিলাম যে স্টুডেন্টদের চেয়ে আমাদের কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ হলো স্টুডেন্টদের অভিভাবকদেরকে সচেতন করা কারণ স্টুডেন্টরা স্কুলে কিন্তু খুব কম সময় থাকে যতটুকু না তাদেরকে নজরের মধ্যে রাখে তার চেয়ে বেশি তারা টাচে থাকে অভিভাবকদের সাথে এই জন্য আমরা প্রয়োজনীয়তা বোধ করেছি যে অভিভাবকদেরকেও কিছুটা সতর্কতা বা কিছুটা পরামর্শ আমাদের সকলে মিলে দেওয়া প্রয়োজন